দেখো বন্ধুরা, তীরের হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু, তোমরা দেখছো ড্রিম হাউস উৎসব। এখানে রিলস নয়, রিল স্টোরি দেখানো হয়। তো গাইস, আজকে আমরা চলে যাচ্ছি আমাদেরই এখানে, আদিবাসীদের একটা তীরছোড়া খেলা হয় এই সংক্রান্তিতে। তো এখন দেখতে পাচ্ছ মাঠ দিয়ে হাঁটছি, এখানটাতেই হয়, মাঠেই খেলাটা হয় অ্যাকচুয়ালি। তো বিষয়টা হচ্ছে খেলাটা আরম্ভ হয়ে গেছে, আমরা যাচ্ছি, জানি না দেখতে পাবো কি না। তো খেলাটা অনেকক্ষণ ধরেই চলে, আমার বন্ধুরা বললো, তো ওরাই নিয়ে যাচ্ছে। আমার সঙ্গে আছে কে দেখে নাও, ঋত্বিক আছে আর ভজা আছে, ওরা এগিয়ে যাচ্ছে। একটু হাই করে দাও ক্যামেরায়, হাই করে দাও। ঋত্বিক একদম গেলে গেছে, মানে ঋত্বিক জল খেতে না পেয়ে ও একদম মানে মোড়ামাচি হয়ে গেছে, ঠিক আছে। ভজা ভালো বলতে পারবে বিষয়টা, ভজা জিনিসটা কিরকম, মানে কলা থোড়ে কি বিষয়টা কি? এটা মানে প্রায় 100-150 ফুটের মধ্যে কোলা থোড় একটা রাখা হয়, যেরকম কোলা থোড় থাকে সেরকম কোলা গাছে কোলা থোড়, ওরকম 100-150 ফুটের মতন দূরত্বতে রাখা হয়। 100-150 ফুট দূর থেকে এটা মারা হয় তীর ধনুক নিয়ে, ঠিক আছে। তো অতে যে ফার্স্ট মারতে পারবে তার ঘড়ি আছে, যে সেকেন্ড হবে প্রাইজ আছে, হ্যাঁ প্রাইজও আছে, যে সেকেন্ড হবে তার একটা সাদা ধুতি, আর যে থার্ড হবে তার একটা ওই লুঙ্গি টুঙ্গি যা ইয়া থাকে সেটা পাবে, ঠিক আছে। তো আমিও ঠিকঠাক জানি না, কিন্তু অনেকদিন থেকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি, তো তাই জন্য আমি জানি বিষয়টা যে কিরকম হয়। আর আমাদের মকর সংক্রান্তি দিনেই হয়, তো 10:30 থেকে প্রায় স্টার্ট হয়ে যায় কিছুটা, সুন্দর ভালো লাগে, ছোটবেলা থেকে দেখে আসছি। তো তো এই ছিল ব্যাপার, তাই তো? তো আমি জানি না, আমি ফার্স্ট টাইম দেখতে আসছি, তো ভজা সবই জানে ওই জন্য ওকে জিজ্ঞেস করলাম। তো তোমরা দেখো, ভালোই লাগবে অবশ্যই। দেখো বন্ধুরা, হ্যালো গাইস, আমাদের এখানটায় তীর খেলা হচ্ছে, আমরা এখানটায় অনেকক্ষণ ধরে আছি, দেখতে পাচ্ছ পিছনটায় ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ তীর খেলছে। Thank you.
তো এই মাত্র আমাদের তিরছোলা শেষ হলো, মানে কেউ গাঁততে পারেনি, খেলাটা হয়তো দু তিন দিন ধরে চলবে কেউ না গাঁততে পারলে। ওরা যেভাবে বললো যে 300 মিটার দূরত্ব থেকে ওরা তীরটা প্রথমে ছুঁড়ে, না যদি কেউ গাঁততে পারে 100 মিটার আবার কমে যায়, 200 মিটার থেকে ছুঁড়ে এরকম কেউ না গাঁততে পারলে এরকম কমে কমে গিয়ে একদম কাছ থেকে মারবে, এরকম বিষয়টা আছে। এবারে এতক্ষণ তো দাঁড়ানো সম্ভব নয়, কিছুটা দেখিয়েছি তোমাদেরকে, এরপর আমরা বাড়ি যাব, ঠিক আছে? আরও অন্য কাজ আছে, তো বেশিক্ষণ থাকতে পারলাম না। মোটামুটি যে হোক একজন জিতবে, সেই প্রাইজটা পাবে যে জিতবে। ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে প্রাইজ আছে। তো খুব ইন্টারেস্টিং একটা খেলা, তোমরা দেখলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অনেকে ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবটা করে দিও। তো এটাই ছিল আজকের ভিডিও, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা। Yeah.